কলাইকুণ্ডের বৈঠক বিতর্কের পরেই দিল্লিতে বদলি মুখ্যসচিব, ভোটে হারের বদলা নীতি, রাজনৈতিক প্রতিহিংসা, মোদী সরকারকে আক্রমণে মুখ্যমন্ত্রী। আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আই হ্যাভ নো প্রবলেম। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই মুখ্যসচিবকে বদলি, অভিযোগ মুখ্যমন্ত্রী, নির্দেশ প্রত্যাহার করতে কেন্দ্রকে অনুরোধ। মনে নাকি ক্যাভিয়েট করে রেখেছি, ওয়ান সাইডেড যদি কেউ কোর্টে যায় তখন হয়তো আমাদের যেতেও হতে পারে। আলাপনের বদলি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত, যেভাবে প্রধানমন্ত্রীকে অপমান গোটা দেশ দেখেছে, মমতাকে পাল্টা আক্রমণে শুভেন্দু। প্রধানমন্ত্রী বা আপনাকে বলতে হবে না, আপনি সংবিধান মেনে চলুন। মুখ্য সচিবকে দিল্লিতে বদলি নির্দেশ, সোমবার কাজে যোগে নির্দেশ, খামখেয়ালি সিদ্ধান্ত মত প্রসার ভারতের প্রাক্তন সিইওর, অযৌক্তিক বলছেন প্রাক্তন মুখ্য সচিব, একই মত প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিবেরও। চাকরির শেষ দিনে দিল্লিতে অন্য বিভাগে কাজে যোগে নির্দেশ, অযথা সমস্যা তৈরির রহস্য কি, প্রশ্ন প্রাক্তন সিপি তুষার তালুকদারের, আদালতে যাওয়া উচিত, মত কলকাতার প্রাক্তন সিপি গৌতম মোহন চক্রবর্তীর। মুখ্য সচিবকে দিল্লিতে বদলি, তৃণমূলের পাশে কংগ্রেস, প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কফিনে শেষ পেরেক বলে আক্রমণ, মোদীর বৈঠকে না থেকে রাজনীতি করেছেন মমতাই, পাল্টা বিজেপি। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকে কেন অন্যরা, পরিকল্পনা করেই কলাইকুণ্ডার মোদীর বৈঠকে বিজেপি নেতাদের ডাকার অভিযোগে সরব মমতা। অপমানিত করা হয়েছে। 2/24 পরগনার পর এবার পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় মুখ্যমন্ত্রী, আকাশপথে দীঘা, নন্দীগ্রাম, খেজুরি পরিদর্শন, ঘুরে দেখলেন উপকূলবর্তী 71 কিলোমিটার এলাকা। ইয়াসের জেরে লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর, মন্দারমণিতে টিউবওয়েলের জলে সমুদ্রের নোনা স্বাদ, 3 দিন পরেও জলের তলায় হলদিয়া, সুন্দরবনের একাংশ, গোসাবায় ত্রাণ না মেলার অভিযোগ আশ্বাস প্রশাসনের। জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনার আগে প্রয়োজন আত্মসমালোচনার, বিজেপির অবস্থানকেই কটাক্ষ করে মুকুলপুত্রের ফেসবুক পোস্টে জোর জল্পনা, যা লিখেছি নিজেই লিখেছি, মন্তব্য শুভ্রাংশুর। ভোটে ধরা ডুবে, আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে সিপিএম এর অন্দরে ক্ষোভ বাড়ছে, মুখ খোলায় তন্ময়কে 3 মাসের জন্য সেন্সর, কান্তিরও সমালোচনা, এখনই জোট ভাঙার প্রশ্ন নেই, রাজ্য কমিটি বৈঠকে জানিয়ে দিলেন সূর্য। 54 ঘন্টা পরে নিভল আগুন, নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানা সিঁড়িতে মিলল 4 শ্রমিকের দগ্ধ মৃতদেহ, ছাদের দরজা বন্ধ থাকায় বেরোতে পারেননি বলে অনুমান, 2 লক্ষ করে আর্থিক সাহায্য ঘোষণা সরকারের। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 11,514, 148 জনের মৃত্যু, গত 45 দিনে দৈনিক সংক্রমণ সর্বনিম্ন, সোমবার থেকে স্লট বুকিং ছাড়াই কলকাতা পুরসভা স্বাস্থ্যকেন্দ্রে শটরধোদের টিকাকরণ। করোনায় বাবা মায়ের মৃত্যু হলে অনাথ শিশুর জন্য কেন্দ্রের ভাতা, 18 বছর হলে প্রতিমাসে স্টাইপেন্ড, 23 বছর হলে পিএম কেয়ার্স ফান্ড থেকে 10 লক্ষ টাকা, স্কুলে পড়াশোনা ফি এর খরচও দেবে কেন্দ্র। করোনার সঙ্গে আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, রাজ্যে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যু, উপসর্গ নিয়ে মৃত আরও 5, চোখ থেকে সংক্রমণ মস্তিষ্কে ছড়িয়ে রামপুরহাট মেডিকেলে বৃদ্ধার মৃত্যু, রিপোর্ট যাচ্ছে স্বাস্থ্য দপ্তরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক, নেই কাশি, রক্তচাপ অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক, স্থিতিশীল মীরা ভট্টাচার্য। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব আবেদন করতে পারবেন 5 রাজ্যের 13 জেলার শরণার্থীরা, সিএএ 9/1955 নাগরিকত্ব আইনে পদক্ষেপ জানালো কেন্দ্র। করোনা আবহে 3 মাসের মধ্যে আরও মহার্ক উড়ান, অন্তর্দেশীয় বিমান ভাড়া বাড়ছে 13-16%, টিকিট প্রতি 300-1,000 টাকা বেশি দিতে হবে যাত্রীদের, 1 জুন থেকে কার্যকর। কথা রাখলেন পুলওয়ামা হামলায় নিহত মেজর বিভূতি শঙ্করের স্ত্রী নিকিতা, 2 বছরের মাথায় লেফটেন্যান্ট হয়ে যোগ দিলেন ভারতীয় সেনাবাহিনীতে। করোনায় অসমাপ্ত আইপিএল, 16 সংযুক্ত আরব আমিরশাহিতে, সেপ্টেম্বর অক্টোবরে বাকি 31টি ম্যাচ, সিদ্ধান্ত বিসিসিআই, টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসির কাছে সময় চাইবে বোর্ড।